নমস্কার, আমি জয়তী। নবরবি কিরণ এবং নবনালন্দা শিক্ষায়তন আয়োজিত গানের ভিতর দিয়ে শীর্ষক সারা বাংলা রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা আয়োজিত হতে চলেছে। এই বিশাল কর্মকাণ্ডের যিনি নায়ক, যিনি প্রধান কারিগর, তাকে কুর্নিশ জানাই এই কারণে, কারণ এই দুঃসময় পেরিয়ে আমরা সবেমাত্র বিভিন্ন কাজের মধ্যে দিয়ে নিজেদের কি বলবো, নিজেদের খারাপ থাকাগুলোকে কাটানোর চেষ্টা করে চলেছি প্রতিনিয়ত, এবং সদ্য সদ্য বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলোও খুলেছে, তাদেরকে আরও একটু উৎসাহিত করতে, আরও একটু এনার্জি দিতে এমন সুন্দর একটি আয়োজন, এটা আমি বিশ্বাস করি মনে প্রাণে। এবং রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতার এই বিশাল কর্মকাণ্ডের একজন ছোট্ট অংশ হিসাবে আমিও থাকছি। এই কম্পিটিশন তিনটি বিভাগে হবে, কিভাবে থাকছি সেটা ডেফিনেটলি আপনাদের পরে জানাবো আবারও। তিনটি বিভাগে এই গানের ভিতর দিয়ে শীর্ষক রবীন্দ্রগানের প্রতিযোগিতা অনুষ্ঠিত হতে চলেছে। প্রাথমিক পর্ব যেটি থাকবে, যেটি অনলাইনেই বিভিন্ন গানের মাধ্যমে সিলেকশন বা বাছাই পর্ব করা হবে, এবং ফাইনাল রাউন্ড যেটি, যারা সিলেক্টেড হবেন ফাইনাল রাউন্ডে, তাদের ইজেডসিসিতে একদম সামনাসামনি গান শোনার সুযোগ করে দেওয়া হবে, গান গাইবার সুযোগ করে দেওয়া হবে, এবং সেখানে চূড়ান্ত পর্বের বিচারকরা থাকবেন, যারা সেখান থেকে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় বাছাই করে নেবেন। যারা প্রথম হবেন তাদের জন্য বিশেষ সুযোগ রয়েছে। নবনালন্দার আপনারা সবাই জানেন যে রবীন্দ্র জয়ন্তী, নবরবিকিরণ এবং নবনালন্দা আয়োজিত রবীন্দ্র জয়ন্তীতে তাকে বিভিন্ন বিশিষ্ট গুণী শিল্পীদের সঙ্গে সঙ্গীত পরিবেশনের সুযোগ দেওয়া হবে এবং অ্যালবামে তার গান প্রকাশিত হবে। তো এমন একটি সুবর্ণ সুযোগ নিশ্চয়ই আশা করি সমস্ত ছাত্রছাত্রীরা, এবং যারা রয়েছেন বাকিরাও, যারা ইচ্ছুক সঙ্গীত প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে, তারা নিশ্চয়ই এই সুযোগ হাতছাড়া করবেন না।